আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, এই যে আমাদের গ্রামের এই চাষার দেখছেন, এই চাষা কিন্তু একজন সম্ভ্রান্ত চাষি। এই চাষার অন্তত 10 থেকে 12 বিঘে মতো এরকম ধান আছে। এই ধানের জাত আছে আপনার বাসমতি ধান অথবা রড মিনিকেট। আর আমি যে ওই যে মোটরের ভিডিও দিতাম মাঝে মাঝে, ওই মোটরটিও কিন্তু আমাদের এই চাষার। ওই যে দেখা যাচ্ছে ওই মেহগনিতলায় আমাদের এই চাষা অন্য মানুষের কাজ করেন না, শুধু নিজের কাজের জন্য এই গাড়ি কিনেছেন। এই গাড়িটির দাম আছে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা মতো, মানে আনুমানিক। তবে এইরকম একটা নতুন পাওয়ার টিলারের দাম এখন বর্তমান 1,80,000 টাকা। আর ওই যে পিছনের ওইটা দেখছেন, ওইটা প্রায় 40-45,000 টাকা মতো খরচা পড়ে, যদি নিজে যন্ত্রপাতি কিনে নিয়ে এসে তৈরি করা হয়। আর আমাদের এই চাষার কিন্তু বাড়িতে আবার মুদিখানা দোকানও আছে। আর আমাদের এই চাষার যে এই ধান আছে, এই 10 বিঘা জমিতে অন্তত 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো ফসল আসবে। আর এই যে বিচলি দেখছেন, এই বিচলিটা আমাদের এই গ্রাম অঞ্চলে মানে পোন অথবা কাওয়ন হিসেবে বিক্রি হয়, মানে হাতের আন্দাজে 1 মুঠা করে বাঁধা হয়। এই যে এই যে তাড়ি দেখছেন, এই তাড়ি, এই এই তাড়িগুলো, এই তাড়ি 4টে 1 গুণ্ডা হয় এবং এরকম 20 গুণ্ডায় 1 পোন, মানে 80 তাড়ি। আর এই 16 পোনে হয় 1 কাউন, আর 1 কাউন পরিমাণ হচ্ছে আপনার 1280 তাড়ি। তো 1 বিঘা জমিতে এরকম মানে যে যেমন চাষি, যে যেমন ফসলের পরিচর্যা করবে, তেমনই এরকম ধান হবে, ধানের ফলনও আবার এই বিচলিও। তা 4 থেকে 5,000 টাকা মতো বিচলি হবে যদি বিক্রি করে। আর যদি আর চাষার তো গরু আছে, প্রায় 8-10টা মতো গরু আছে, গাই গরু আছে, এড়ে আছে, বাছুর আছে। তবে এই যে এই যে পাওয়ার টিলার দেখছেন, এই টিলার আমাদের এই গ্রাম অঞ্চলে আসাতে আমাদের এই গ্রামের মানুষের অনেক সুবিধা। কেননা এই বর্তমানে যদি হালের বলদ দিয়ে ধান উঠানো হয়, তাতে অনেক মানে পরিশ্রম আর হচ্ছে যে অত কাজ এগোয় না এক কথাই। আর এইরকম ভাড়া মারার জন্য যদি হচ্ছে গরু নেওয়া হয়, সেই গরুর দাম পড়বে অন্তত 4 লক্ষর কম হবে না, কিন্তু এই 1.5 লক্ষ টাকার মতো টাকায় এরকম সুন্দর গাড়ি হবে। তাতে ধান তুললে 1 বিঘা জমি ধান তোলা পথ বুঝে 1,000, 1,500, 2,000। কিন্তু আমার চাষা তো অন্য মানুষের কাজ করেন না, নিজের জন্যই।